এই কয়টা দিন এই দেখেন এই দেখেন কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আহ 10 জুলাই 2022 গেল আমাদের ইসলাম ধর্মের অন্যতম বড় একটি উৎসব পবিত্র ঈদুল আযহা আর আজকে হচ্ছে 14ই জুলাই 13ই জুলাই থেকে অফিস আদালত খুলতে শুরু করেছে তো অফিস আদালত খুলতে শুরু করেছে সেই দিন হিসাবে আজকে হচ্ছে দ্বিতীয় দিন 14ই জুলাই আর এই 14ই জুলাই বাসা থেকে বের হয়েছি একদম পুরো অনেক অনেক মানে শেষ দুপুরের দিকে বাইয়া গেছে 3টার উপরে এই কয়টা দিন এই দেখেন কি অবস্থা রে ভাই মানে ডাইনেও যাইতে চায় না পায়েও যাইতে চায় না মানে এটা ভেবাচাকা খাইয়া যায় মহিলা মানুষ তো আসলে মহিলা মানুষদের একটা সমস্যা আছে রাস্তাঘাটে তারা যখন হাঁটে তখন হয় কি ওই একটু বেদিশা থাকে আর কি হ্যাঁ একটু বেদিশা থাকে অন্য মনস্ক থাকে দেখেন এটা মহিলা মানুষদের ক্ষেত্রে এটা খুব সমস্যা তো ভদ্র মহিলা বয়স্ক মানুষ রাস্তা পার হচ্ছিলেন তা আমার গতি তো খুবই কম ছিল উনি যদি একটানে চলে যাইতো আমি তো হর্নটা দিছি তারা কিন্তু সাবধান করতো এখন দেখি হর্ন দিয়ে আমি ওর বিপদে পড়ে গেছি হর্নটা দেওয়ার পর উনি পুরো পিলে চমকায় উঠছে মানে উনি এই জগতে ছিল না আমি হর্নটা দেওয়ার পরে উনি এই জগতে ফেরত আসছে খারাপ লাগে আসলে এরকম কথা বয়স্কদের উদ্দেশ্যে বলতে খারাপ লাগে কিন্তু আসলে বাস্তবতাটা কিন্তু ঠিক এরকমই যাই হোক ফিরতেছি পুরনো গালগল্পে এখন ঘটনা হয়েছে গত কয়টা দিন মানে ঈদের দিন একদিন শুধু বেরিয়েছিলাম বিকালের দিকে সন্ধ্যার দিকে এরপরে টানা 3টা দিন আমি বাসা থেকে একদম বাইর হই নাই ও আরেকদিন বাইরে ছিলাম আরিউল বিল গেছিলাম ছি 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 মিথ্যা বলতেছি ছি আরিউল বিল গেছিলাম ঠিক আছে তো এরপরে দেখা গেছে কি আরও প্রায় দুই দিন আমি বাসা থেকে একদমই বাইর হই নাই আর ঈদের দিন থেকে যদি সর্বমোট হিসাব করতে হয় আজকে পর্যন্ত তাইলে বলতে হবে যে আজকে আমি বাসার থেকে বাইর হয়েছি এবারে যে আসলে কোনো দিনই আমি বাসার থেকে বাইর হই নাই কোনো দিনই না কারণ কি একে তো হচ্ছে প্রচণ্ড রকমের দাবদাহ গরমে যান একেবারে উঠে নামা করে তারপরে হচ্ছে কি কোরবানির ঈদ বন্ধুবান্ধব ভাই ব্রাদার অনেকে আছে গ্রামের বাড়িতে আছে কাদের সঙ্গে আড্ডা দিব মানুষ নাই তারপরে হচ্ছে দোকানপাট সব বন্ধ যেখানে গিয়ে বসে আড্ডা মাড্ডা দেই তাদেরও কোনো হদিস নাই দোকানপাট খোলার কারণ ঈদের ছুটিতে সবাই ব্যস্ত আর একটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কোরবানির ঈদের পশুর মাংস কাটা বিতরণ দাওয়াত নিয়ে অনেক মানুষ ব্যস্ত আমার এনে আমি এনে পশু কোরবানি দিই নাই তো আমার এনে ব্যস্ততা নাই কিন্তু বাকি মানুষদের তো ঠিকই ব্যস্ততা আছে ঈদের যে একটা কী বলা যায় আমেজ এই আমেজটা কিন্তু এখনও রয়ে গেছে অফিস আদালত এখনও পুরোপুরি খোলে নাই কেবলমাত্র আজকে হচ্ছে 14ই জুলাই এই কারণে দেখা যাচ্ছে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা অনেকটাই না হইলে এই যে আসাদ গেটের এই সিগন্যাল এইভাবে আমি পার হয়ে যাইতাম একটানে এটা কি কোনো মামার বাড়ির আবদার ঢাকা শহর মানেই হচ্ছে একটা অনিয়ম অনাচারের শহর বিশৃঙ্খলার শহর দূষণের শহর ওই শহরে কোনো সিগন্যাল এইভাবে হুটুস করে পার হয়ে যাওয়া এটা প্রশ্নই আসে না এটা একটা দুঃস্বপ্ন বা 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 মুক্ত পাখি উড়েছে ডানা মেলে আকাশে দেখেন রিক্সা ভিআইপি রোডে গণভবনের সামনে রাস্তার মধ্যে স্বাধীনতা এটাই হচ্ছে বাঙালির স্বাধীনতা এটাই হচ্ছে বাঙালির সেই স্বাধীনতা ঈদ মোবারক বিজয় সরণি ঈদ মোবারক বিজয় সরণি ওই বিজয় সরণি আজকে একদম পুরো ফাঁকা আরে সর্বনাশ মাওলানা এই সরি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সামনে তো মারাত্মক অবস্থা দেখা যাচ্ছে আমার আসলে না কখনো সামরিক জাদুঘরে যাওয়া হয়নি দেখি একবার যাইতে হবে কিন্তু ভেজাল আছে কিন্তু এই সামরিক জাদুঘরে গিয়ে কিন্তু কোনো ভিডিও টিডিও করতে পারবো না খুব সেন্সিটিভ বিষয় জাদুঘরের ভিতরে সাধারণত ছবি তোলা ভিডিও করা একদম নিষেধ আল্লাহ রে আল্লাহ কী অবস্থা দেখেন প্রচুর মানুষ হাই রে আল্লাহ অবস্থা খারাপ আর বিজয় সরণির যেই সিগন্যালটারে আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম আমি ঢুকে গেছি এখন এই সিগন্যালে জানি শুনেই ঢুকছি কারণ এইটা এমন একটা
মানে ভয়াবহ সিগন্যাল, পুরো গাবতলি গরুর হাড়ের মতন পেঁচগোস লাগানো একটা সিগন্যাল। যাক বাবা বাঁচা গেল, সিগন্যালটা ছাড়ছে। তারপরও এই রিক্সা পিছাও 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 একটু পিছাও একটু পিছাও। ওনারা পিচের কাজ করতেছে, সংকেত দিল আর কি, যাতে পাথরের উপরে না উঠে যাই। যাক ওই সিগন্যালটা পার হয়েছি, তারপরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। রোদ্দুরে মনে করেন যে মাথার অবস্থা খারাপ হয়ে গেছে। ওই সময় মাথায় যদি কেউ একটা কাঁচা ডিম ছেড়ে দিত, আমার মনে হয় যে ডিমটা ভাজি হয়ে যেত। এখন গিয়ে একটু ঢুকি এসকে ট্রেডার্সে, আজকে হচ্ছে তাদের ফার্স্ট ওয়ার্কিং ডে, গিয়ে দেখি কি করতেছে এসকে ট্রেডার্স। এই তো এসকে ট্রেডার্সের ভিতরে তো ঢুকছি, হাঁটতেছি। আর আসলে ঈদের পরে আজকে হচ্ছে তাদের ফার্স্ট ওয়ার্কিং ডে, এই কারণে দেখা যাচ্ছে যে কাস্টমারের পদচারণা নাই বললেই চলে। সবাই হয়তো বা এখনও পবিত্র ঈদুল আজহার উন্মাদনা নিয়ে কিছু না কিছু ব্যস্ত। একদম পুরো ফাঁকা শোরুম, কিন্তু ফাঁকা বলতে কি মানে কাস্টমার শূন্য শোরুম আর কি, কিন্তু গাড়ি ঘোড়া ঠিকই আছে। আর এসকেলেটরের স্টাফ সবাই অবশ্য এখনও আসে নাই, তো সবার আগে যে স্টাফের আসতে হয় তিনি হচ্ছেন মালিক। তো রহিম ভাই আসছে, কারণ উনি না আসলে কিন্তু চলবে না। ঠিক আছে, অন্য সময় ফাঁকিবাজি করতে পারে, কিন্তু রহিম ভাইয়ের কিন্তু ফাঁকিবাজি করা যাবে না। আর ভাবি কিন্তু রহিম ভাইয়ের উপরে বিশেষ করে কঠোর নজরদারি রাখে, সুতরাং ফাঁকি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আর আরেকজন স্টাফের মধ্যে মেরাজ ভাই চলে আসছে, মাঝখানের চেয়ারের জন বাকি আছে আসতেছে। আর মোটামুটি কারিগর সবাই আছে, তাদের বিক্রয়ের কার্যক্রম পুরোপুরিভাবে কিন্তু চলতেছে। কিরে চান্দু, কি খবর? তোর ভাইটা কই? তোর ভাইটা কই? ওইটা কই? শয়তান ওই বান্দরটা কই? এদিকে একান্তস কেন? আরে কান্দে রে, কান্দে কান্দে কান্দে। আরে ওর একটা ভাই আছে, ওইটা হলো একদম পুরা বানর দ্য গ্রেট। ওইটা যদি আমার দেখে গলির মধ্যে আমি আসছি, তাইলে ওইটার ছায়াও খুঁজে পাওয়া যায় না। খুব দুষ্টু আর কি, আমারও ভালো লাগে বাচ্চাদের সাথে এরকম দুষ্টুমিতে একটু মাতামাতি করতে, মানসিকভাবে অনেক ভালো ফিল করি। বয়সটা বাড়ছে, কিন্তু মনের ভিতরে বান্দরামি অভ্যাসগুলো এখনও রয়ে গেছে। এসকে ট্রেডার্সের সার্ভিস সেন্টারের ভেতর দিয়ে রাস্তা পার হবো। এই রাস্তাটা কিন্তু শুধুমাত্র আমার জন্য খোলা, এটা জনসাধারণের ব্যবহারের জন্য না। এই তো এটা হচ্ছে তাদের সার্ভিস সেন্টার, আপাতত এখানে একটু দাঁড়াই, গাড়ি ঘোড়া যাক ফাঁকা হোক, তারপরে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। বাইকগুলো আস্তে আস্তে সামনে যাওয়া শুরু করেছে, তবে সিগন্যাল কিন্তু এখনও ছাড়ে নাই। আমি আগে থেকেই একটু করে জায়গা দখল করি। বিজয় সরণির এই তেজগাঁওয়ের যে লিঙ্ক রোডটা, এটার মধ্যে আসার একটা মজা আছে, বাইকের জন্য পাশে একটু জায়গা বরাদ্দ থাকে, মানে রাস্তাটা খুব শৃঙ্খলিত মনে হয়। পুরোটা ঢাকা শহরের রাস্তা যদি এরকম শৃঙ্খলিত হইতো তাহলে যে কত একটা ভালো হইতো। বাবা এখানে আবার একজন ভাইজান, উনি এইখানে পার্কিং করিয়া কই যেন গেছে আল্লাহ জানে। হ্যাঁ ওই ভাইজান আসছে, ধারণা করছিলাম আশেপাশে আছে। তো একটা জিনিস খুব খারাপ লাগলো আর কি দেখে, যেটা হচ্ছে ওনার যে হেলমেটটা দেয়া, মাথার মধ্যে একটু খেয়াল করেন, এটা কি আদৌ কোনো হেলমেট? রাইডারের মাথায় কি এ ধরনের হেলমেট থাকা কোনো প্রয়োজন বা যৌক্তিক? খুবই খারাপ আর কি। বাইক যে যেটাই চালান ভাই, অন্তত মাথাটার কথা চিন্তা করে ভালো একটা সার্টিফাইড হেলমেট পরে, বাইক যা মনে চায় তাই হোক, কিন্তু হেলমেটটা হওয়া চাই ভালো সার্টিফাইড ফুল ফেস। অবশেষে সিগন্যালটা ছাড়লো। ইস, গাড়িটার দেখেন কি অবস্থা, পেছনের চাকাটা বাম দিকে কেমন যেন কাইট হয়ে আছে, প্রচণ্ড রকমের কালো ধোঁয়া ছাড়তেছে, খুবই খারাপ অবস্থা। এটার আসলে ফিটনেস নাই, ফিটনেস নাই, ফিটনেস নাই। বাহ কি চমৎকার একটা বিকেল, একদম সন্ধ্যা লগ্ন, গোধূলির সময়। এই সময়টাতে যদি যাইতে পারতাম কোনো একটা নদীর তীরে বা উন্মুক্ত একটা প্রান্তরে, ভাল লাগতো। ওই দিন যেমন গেছিলাম হচ্ছে আরিওল বিলে, তো আরিওল বিলের ব্লগটা যারা দেখেন নাই দেখে নিয়েন, এই চ্যানেলেই আছে, তারপর আমি লিঙ্কটা দিয়ে রাখবো না ডিসক্রিপশন বক্সে, তাছাড়া উপরে একটা কার্ড দিয়ে দেব, সেখান থেকে দেখে নিয়েন, মজা পাবেন। প্রাকৃতিক দৃশ্য ড্রোনের সাহায্যে কিছুটা ধারণ করার চেষ্টা করেছিলাম। সন্ধ্যা 7টা বেজে 5 মিনিট, প্রবেশ করেছি 60 ফিট সড়কে। এই মাগরিবের আজান একটু আগে পড়লো,
প্রায় 7টার দিকে মাগরিবের আজান পড়ে, মানে বেলাটা যে কি বড়, বেলাটা আসলে কাটতে চায় না, তার উপরে আরো অসহ্য লাগে কেন, গরমের কারণে, কারণ বেলাটা বড়, গরমটা অনুভূত হয় বেশিক্ষণ, এই হচ্ছে ব্যাপার। ইস কি ধোঁয়া! চলে আসছি বারেক মোল্লা মোড়ের কাছে, আমার দোকান, আমি যেখানে রেগুলার কাজকর্ম করে রাইডার্স চয়েসে। ওমা, আরে রাইডার্স চয়েস বন্ধ, আই রে সেজান ভাই নিশ্চয়ই ঢাকার বাইরে, নিশ্চয়ই ঢাকার বাইরে। ওফ, আমার একটা আড্ডা দেওয়ার জায়গা, আমার একটা ভিডিও ক্রিয়েটের জায়গা আজকে এসে বন্ধ পাইলাম। না সেজান ভাই, বেরোশিক বেরোশিক, আজকে 14 তারিখ, এতদিন কি করে, গরুর মাংস খাওয়া গিয়ে শেষ করে নেই নাকি? যে বারেক মোল্লার মোড়ে দম ফালানো যায় না, যানবাহনের শব্দে কান ধরা যায় না, ধুলাবালিতে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না, সেই বারেক মোল্লার মোড় এখন কতটা নীরব হয়ে আছে। আশেপাশের দোকানপাট বলতে গেলে 99% বন্ধ, ঠিক আছে, একদম পুরা বন্ধ, ওই পাশে যাতে সব বন্ধ। সেজান ভাই নাই তো আমার এখানে থাকার কোনো মানে নাই, আমি এখন ভাগি তাড়াতাড়ি এখান থেকে। বাড়ি কই, রম না, কেউ থেকে কেউ কম না, আমিও কিন্তু কম না। সেজান ভাইয়ের দোকান বন্ধ, বসতে পারিনি তো কী হয়েছে, আমার বসার জায়গা 60 ফিট আরও আছে, এবং এখন যেখানে যাব ওই জায়গা মানে বন্দুকেরগুলি মিস হবে, কিন্তু ওই জায়গা যে খোলা সেইটা মিস হবে না। চলেন সেইখানে গিয়া ক্যামেরাটা চালু করি। এই দেখেন মোটো অটোর অবস্থা, ঈদের পরে হচ্ছে আজকে তাদের প্রথম কর্ম দিবস, বেচা কেনা শুরু করেছে আজকে 14 জুলাই থেকে, আর ঢুইকেই দেখি এমন অবস্থা। কাস্টমার কম ছিল, আড্ডার পরিমাণটাই বেশি ছিল, মোটো অটোতে আসলে বেচা কেনা যা হয় তার চাইতে কয়েক গুণ বেশি হয় হচ্ছে আড্ডা। তো সবাই এত ব্যতিব্যস্ত, এত আড্ডার মধ্যে ছিল, মাঝখান দিয়ে যে আমি ক্যামেরা চালু করে কথা বলবো আমার সাহসী কুলে নাই, মানে এত সুন্দর আড্ডাটারে আমি ভাঙতে চাই নাই, ঠিক আছে, এই জন্য এইভাবে একটু ভিডিও ভিডিও করে দেখাইছি আর কি মোটো অটোটা যে খুলছে। আমার প্রাণের এবং খুব প্রিয় একটা পছন্দের একটা প্রতিষ্ঠান হচ্ছে মোটো অটো। তো মোটো অটো থেকে এখন বের হয়ে গেছি, এবারে প্রচুর হলো প্রচুর, এদিকে আবার শুরু হয়ে গেছে পিটপিট বৃষ্টি, ভালোই বৃষ্টি কারণে ভালো লাগে, আর যা একটা গরমের নাকানি চুবানি খাইছি গত 3-4 দিন, আর এরকম বৃষ্টি ওয়ালা পরিবেশের মধ্য থেকে বিদায় নিচ্ছি রিকু 360 ডিগ্রির এই ব্লগ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।